একজন মানুষ তার আত্মজীবনীতে লিখছেন যে আজকাল রাতে ঠিকমতো ঘুম হয় না, মাঝরাতে যখন ঘুম ভেঙে যায় তখন স্বপ্নেরা আমাকে তাড়া করে ফেরে, সমস্ত কাবুল শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন তখন প্রাসাদের ছাদে আমি পায়চারি করি। একজন মানুষ তার আত্মজীবনীতে লিখছেন যে কাবুল জয় করার পরপরই আমি ভারত জয়ের পরিকল্পনা করি। একজন মানুষ তার আত্মজীবনীতে আরও লিখছেন যে এমন একটা দিনও নেই, এমন একটা সময়ও নেই যখন হিন্দুস্তান জয় করার পরিকল্পনা ব্যতীত আমি অন্য কোনো চিন্তা করেছি। এই যে দুর্বার একটা স্বপ্ন, কে দেখতে পারে বলতো? ঠিকই ধরেছ, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যিনি একজন সাধারণ মানুষ হিসেবে জীবন শুরু করে তার স্বপ্নের জোরে, তার কর্মক্ষমতার জোরে সমগ্র ভারতবর্ষে এমন একটা শাসন ব্যবস্থা, রাজবংশের প্রতিষ্ঠা করেছিলেন যেটা তার প্রতিষ্ঠার পর আগামী 200 বছর ধরে চলেছিল। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলছি মোগল রাজবংশের প্রতিষ্ঠাতা জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের কথা। আর যে যুদ্ধের মাধ্যমে, যে যুদ্ধের মধ্য দিয়ে তিনি ভারতবর্ষে মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিলেন, সে যুদ্ধের নাম আর কিছু নয়, প্রথম পানিপথের যুদ্ধ। হ্যাঁ, ইতিহাস বইতে যেরকম লেখা থাকে একদিন চট করে তিনি পানিপথের যুদ্ধ জিতে ফট করে তিনি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করে ফেললেন, মাই ডিয়ার স্টুডেন্ট, আসলে ব্যাপারটা অতটা সরল নয়। যে কোনো যুদ্ধ, যে কোনো রাজবংশের প্রতিষ্ঠা, তার পেছনে একটা পরিকল্পনা থাকে, যুদ্ধের আগে এবং পরে কিছু রাজনৈতিক অবস্থা থাকে, যুদ্ধ জয়ের পেছনে একটা স্ট্র্যাটেজি কাজ করে এবং তারপর যুদ্ধটা জিততে হয়। আজকের এই ক্লাসে আমরা প্রথম পানিপথের যুদ্ধের সেই গোটাটা বলবো, খুঁটিনাটির সমস্ত বিষয়টা বলবো, এবং ক্লাসের শেষে অ্যাজ ইউজুয়াল আমাদের যে পিডিএফ কপিটা, যেটা থেকে আমি তোমাদেরকে পড়াচ্ছি, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটা ডাউনলোডও করে নিও। তো চলো শুরু করি আজকের ক্লাস, প্রথম পানিপথের যুদ্ধ এবং অবশ্যই খানিকটা জহিরউদ্দিন মোহাম্মদ বাবরের কথা। তো তার আগে নিজের পরিচয়টা একবার দিই, সকলে চেনো আমাকে, আমি সুজিত দেবনাথ, তোমাদের প্রিয় সুজিত স্যার, অ্যান্ড ইউ অল আর ওয়েলকাম টু পিসিএস এডুকেশন। আর তিনটে সুসংবাদ আমি রোজই দিচ্ছি, যারা WBCS 2022কে লক্ষ্য করে এখন থেকে প্রিপারেশনটা নিচ্ছ তাদের জন্য একটা নতুন অনলাইন ব্যাচ আমরা শুরু করেছি। যারা 2021 প্রিলিমসটা এখনও প্রস্তুতির শুরু করোনি অথচ করবে ঠিক করেছো মাত্র 2 মাস সময়, তাদের জন্য একটা ফ্রেশ অনলাইন ব্যাচ আমরা শুরু করেছি। আর ওয়েস্ট বেঙ্গল পুলিশের SI-এর জন্য একটা নতুন ব্যাচ আজকেই শুরু হচ্ছে। তিনটে ব্যাচের কোনো একটাতে ভর্তি হতে চাইলে এই নম্বরে ফোন করো এবং এখন এই নামটা এনরোল করে নাও। তো চলো আজকের ক্লাস শুরু করি, প্রথম পানিপথের যুদ্ধ। তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা আসবে, পানিপথ জায়গাটা ঠিক কোথায়? দেখো, দিল্লি আজকে যেটা আমাদের রাজধানী, তার উত্তরে বর্তমানে হরিয়ানা রাজ্যের একটা ছোট্ট গ্রাম পানিপথ, যেখানে একটা বিস্তীর্ণ যুদ্ধক্ষেত্র ছিল ইতিহাসে, যে যুদ্ধক্ষেত্রে তিনটে প্রসিদ্ধ যুদ্ধ সংঘটিত হয়েছে। প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালে, দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে, এবং তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র প্রথম পানিপথের যুদ্ধে কথাটাই বলবো, পরপর ক্লাসগুলো দ্বিতীয় এবং তৃতীয় পানিপথের যুদ্ধটাও আসতে থাকবে। এখন এই যে প্রথম পানিপথের যুদ্ধ, যেটা হরিয়ানার একটা ছোটো জায়গা পানিপথ দিল্লির উত্তরে, এই প্রথম পানিপথের যুদ্ধটা আসলে কাদের মধ্যে হয়েছিল? হয়েছিল জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, যে সময় যুদ্ধটা হয় সেই সময় তিনি কাবুল, আফগানিস্তানের রাজধানী কাবুলের শাসক, এবং দীর্ঘ সময় ধরে যিনি ভারতবর্ষ আক্রমণের, ভারতবর্ষ দখলের এবং ভারত জয়ের পরিকল্পনা করছেন তার সঙ্গে, অর্থাৎ সেই আক্রমণকারীর সঙ্গে, তৎকালীন ভারতের দিল্লির এবং আগ্রার সিংহাসনে যিনি রয়েছেন সুলতান লোদি বংশের শেষ সুলতান ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদি কে ছিলেন? লোদি বংশের শেষ শাসক ছিলেন। যখন বাবর ভারত আক্রমণ করেন সেই 1526 খ্রিস্টাব্দে, তিনি লোদি বংশের শাসক হিসাবে দিল্লি শাসন করছেন। এই দুজনের মধ্যে 21 এপ্রিল 1526 সালে পানিপথের প্রান্তরে প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। এখন এই যে পানিপথের যুদ্ধটা হচ্ছে, তার নেপথ্যের কারণ কী ছিল? দেখো, এক কথায় যদি এই পানিপথের প্রথম যুদ্ধের নেপথ্যের কারণ বলতে হয় তাহলে বলতে হবে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, অর্থাৎ ফাউন্ডার অফ মোগল ডাইনেস্টি ইন ইন্ডিয়া, তার প্রতিষ্ঠাতার চরম উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাশা। আগের ক্লাসে আমি বলেছি যে মধ্য এশিয়ার ফারগানা নামক একটা জায়গায় ছোট্ট রাজবংশে তার জন্ম হলেও অল্প বয়সে তিনি পিতৃরাজ্য থেকে উচ্ছেদ হয়ে যায় উজবেকদের আক্রমণে বা তাদের জ্ঞাতিদের ষড়যন্ত্রে। এবং তারপরে তুমি আগের ক্লাসে যখন আমি বাবর পড়িয়েছি, আমি তোমাদেরকে বলে দিয়েছি যে দীর্ঘ সংঘর্ষের মধ্যে দিয়ে 16-17 বছর বয়সের মধ্যেই তিনি কাবুলের সিংহাসন দখল করে ফেলেন, এবং কাবুল জয় করার পরেই
তিনি তার তুজুক ই বাবরি নামক আত্মজীবনীতে লিখছেন যে কাবুল জয় করার পরেই আমি ভারত জয়ের পরিকল্পনা করি। তিনি আরও লিখছেন যে রাতে ঘুম আসে না, প্রাসাদের ছাদে পায়চারি করি। তিনি আরও লিখছেন যে এমন একটা মুহূর্ত নেই যখন আমি হিন্দুস্থান জয়ের স্বপ্ন দেখছি না। অতএব বুঝতেই পারছ পরিপ্রেক্ষিত খুব স্পষ্ট, বাবরের ভারত জয়ের পরিকল্পনা, তার উচ্চাকাঙ্ক্ষা, তার উচ্চাশা। অবশ্য এই উচ্চাশার পেছনেও একটা কারণ ছিল। মধ্য এশিয়ার ফারঘানা নামক যে রাজ্য, সেই রাজ্য থেকে বিতাড়িত হওয়ার পর, কাবুল জয় বা কাবুলের সিংহাসন দখল করার পর, বাবর যখন বারবার তার পিতৃরাজ্য আক্রমণ করেন এবং প্রত্যেক বাড়ি তিনি ব্যর্থ হন, এবং যাদের কাছে তিনি পিতৃরাজ্য হারিয়েছিলেন সেই উজবেক সৈন্য, তাদের শক্তির কাছে তিনি কিন্তু কাবুলের সিংহাসনও নিরাপদ ছিলেন না। তার বারবার আশঙ্কা হতো তিনি যদি তারা উজবেকরা যদি কাবুল দখল করে তাকে উচ্ছেদ করে দেয় তাহলে সে কোথায় যাবে। এই জন্য এই জায়গা থেকেও তিনি কিন্তু পিতৃরাজ্য পুনরুদ্ধারে ব্যর্থ হয়ে এই ভয়ে, উজবেকদের ভয়েও কিন্তু তিনি ভারতবর্ষের দিকে তাকিয়েছিলেন। তাছাড়া ভারতবর্ষের উর্বর জমি, সোনা রূপো, অতুল ঐশ্বর্য খুব স্বাভাবিকভাবেই তাকে আকৃষ্ট করেছিল। ভারতবর্ষের বিরাট সাম্রাজ্যের এই যে আশা, বা ভারতবর্ষ জুড়ে আমি সাম্রাজ্য স্থাপন করব, তোমার মনে হতে পারে যে ভারতবর্ষ কি ফাঁকা একটা জমি ছিল না? সেই সময় তো ভারতবর্ষের দিল্লির সিংহাসনে লোদি বংশের একজন শাসক ইব্রাহিম লোদি প্রায় লক্ষাধিক সৈন্য নিয়ে বসে আছে, আর সেই সময় কাবুলে 12-15 হাজার সৈন্য নিয়ে বাবর এই স্বপ্নটা দেখছে। তোমাদের জিজ্ঞাসা হতেই পারে যে স্যার কনফিডেন্সটা কোথা থেকে এলো, ফ্রম হোয়ার বাবর গট কনফিডেন্স? দেখো, কনফিডেন্সের কারণ কী ছিল? প্রথম কারণ, দ্য মডার্ন ওয়ার ইকুইপমেন্ট। লোদিদের কাছে কী ছিল? সেই মান্দাতার আমলের অস্ত্র, ঘোড়া, হাতি। কিন্তু বাবরের কাছে ছিল গান পাওয়ার, কামান, বোমা, আধুনিক যুদ্ধকৌশল। তারপরেও কিন্তু ছিল লোদি বংশের, বা সেই সময় যারা দিল্লি শাসন করছিল সেই লোদিদের মধ্যে আভ্যন্তরীণ গোলযোগ, নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব। গোলমালটা এমন জায়গায় চলেছিল যে সময় ইব্রাহিম লোদি দিল্লি শাসন করছেন সেই সময় পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খা লোদি সেই ইব্রাহিম লোদির এগেনস্টেই ষড়যন্ত্রে লিপ্ত। দিল্লির সিংহাসনে যে বসে রয়েছেন ইব্রাহিম লোদি, তার কাকা আলম খা লোদি পর্যন্ত সিংহাসনটাকে হাতিয়ে নেওয়ার চিন্তা করছেন। সেই সময় রাজপুতানার রানা সঙ্গ, তিনিও কিন্তু ইব্রাহিম লোদির বিরুদ্ধে আচরণ করছেন। তোমরা জেনে থাকবে যে এই দৌলত খা লোদি, পাঞ্জাবের শাসনকর্তা, সুলতানের নিজের কাকা আলম খা লোদি এবং রাজপুত রানা সঙ্গ, এই তিনজনে মিলে কিন্তু বাবরকে কাবুল থেকে আমন্ত্রণ করেছিলেন যে আপনি ভারত আক্রমণ করুন। এবং এই তিনজনের আমন্ত্রণে 1524 খ্রিস্টাব্দে বাবর কিন্তু প্রথমবারের জন্য ভারত আক্রমণ করেও ছিল, লাহোর এবং দীপালপুর নামক একটা কিছু জায়গা তিনি অধিকারও করে নিয়েছিলেন। কিন্তু যারা বাবরকে আমন্ত্রণ জানিয়েছিল সেই দৌলত খা লোদির উদ্দেশ্য কী ছিল? আমি সিংহাসনে বসবো। আলম খা লোদির উদ্দেশ্য কী ছিল? আমি সিংহাসনে বসবো। রানা সঙ্গ কী চেয়েছিল? আমি সিংহাসনে বসবো। আর বাবর এসেছিল সেই সিংহাসনে বসার জন্যই। সবার যখন একই রকম লক্ষ্য, বুঝতেই পারছো বাবরের রাজ্য জয়ের পরিকল্পনার কথা যখন তারা বুঝতে পারলো, তখন এই দৌলত খা লোদি, আলম খা লোদি এবং রানা সঙ্গে কিন্তু বাবরের এগেনস্টে অস্ত্র ধারণ করলো। 1524 সালে সেই জন্য সামান্য সাফল্য পেয়েও তাকে কিন্তু আবার কাবুলে প্রত্যাবর্তন করতে হয়। কিন্তু ওই যে বললাম, তিনি তার আত্মজীবনীতে লিখছেন একটা এমন সময় নেই যে সময় আমি ভারত জয়ের পরিকল্পনা করি না। তাই ঠিক তার পরের বছর 1525 খ্রিস্টাব্দে বাবর কামান, বন্দুক সহ 12-15 হাজার সৈন্য নিয়ে আবার ভারত আক্রমণ করেন এবং ভারতের দিকে ধেয়ে আসেন। 1525 খ্রিস্টাব্দে, অর্থাৎ ওই বছরের শেষের দিকে, তিনি পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খা লোদি তাকে পরাস্ত করে পাঞ্জাব দখল করে ফেললে ইব্রাহিম লোদি, যিনি দিল্লির সিংহাসনে বসে আছে, তার টনক নড়ে। 1525 খ্রিস্টাব্দের শেষ দিকে যখন পাঞ্জাব বাবরের অধীনে চলে গেছে, তখন আগ্রা থেকে ইব্রাহিম লোদিও যুদ্ধ প্রস্তুতি শুরু করে, এবং আগ্রা থেকে পাঞ্জাবের পুনর্দখল নেওয়ার জন্য ইব্রাহিম লোদি যখন বাবরের দিকে ধেয়ে আসছে, বাবর তখন দিল্লির দিকে ধেয়ে আসছে। এই রকম একটা পরিস্থিতিতে হরিয়ানার পানিপথ নামক যুদ্ধের প্রান্তে 21 এপ্রিল 1526 খ্রিস্টাব্দে বাবরের সেনাবাহিনী এবং ইব্রাহিম লোদির সেনাবাহিনী মুখোমুখি হয় এবং প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। বাবরের সঙ্গে কী ছিল? 12-15 হাজার সৈন্য ছিল, কামান ছিল, বন্দুক ছিল, বোমা ছিল, মানে যে কলসের মধ্যে যে বারুদ পরে যে বোমাগুলো তৈরি করা হয়, পদাতিক সৈন্য ছিল, অশ্বারোহী সৈন্য ছিল, সমস্ত আধুনিক ইকুইপমেন্টে সজ্জিত, কিন্তু সৈন্য সংখ্যা ছোট 12-15 হাজার। কিন্তু ইব্রাহিম লোদির সঙ্গে কী ছিল? প্রায় লক্ষাধিক পদাতিক সৈন্য, অশ্বারোহী বাহিনী, হস্তি বাহিনী, রথ বাহিনী। কিন্তু তাদের কাছে সেই মান্দাতার আমলে ঢাল, তরোয়াল, বর্ষা ছিল, আধুনিক গান পাওয়ার, কামান, বোমা, গোলন্দাজ বাহিনী তাদের কিন্তু কিছু ছিল না।
খুব স্বাভাবিকভাবে ফলটা কী ঘটেছিল, 6-7 ঘন্টা যুদ্ধের মধ্যেই ইব্রাহিম লোদি পরাস্ত হয়ে যায় এবং হ্যাঁ যুদ্ধক্ষেত্রে নিহত হন। ইনি কিন্তু একমাত্র সুলতান যা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছিল। এখন তোমাদের মনে হতে পারে, স্যার 5-6 ঘন্টা যুদ্ধ হলো আর বাবর জিতে গেল, তার পেছনে কারণ কী কাজ করেছিল? দেখো, অনেকগুলো কারণ কাজ করেছিল বাবরের যুদ্ধে জয়লাভের পেছনে। তার মধ্যে প্রথম কারণটা হচ্ছে বাবরের কাছে ছিল কামান, বন্দুক, ভারতীয় সৈন্যরা যেটা আগে কখনো দেখেনি। অর্থাৎ ফার্স্ট টাইম গান পাওয়ার ওয়াজ ইউজড ইন এনি ওয়ার ইন এ ব্যাটল ফিল্ড ইন ইন্ডিয়া। বাবরের সৈন্যের কাছে ছিল গোলন্দাজ বাহিনী, সেই গোলা, আগুন, আগুনের ব্যবহার, গোলার ব্যবহার, বোমার ব্যবহার, এটাও কিন্তু ভারতীয় সৈন্যরা আগে কখনো দেখেনি। এবং সবচেয়ে বেশি যেটা ছিল উজবেগী অশ্বারোহী, খুব তীব্র গতিসম্পন্ন, তার বিরুদ্ধে ইব্রাহিম লোদির স্লথ গতিসম্পন্ন হাতি বাহিনী ছিল। সেই তীব্র গতিসম্পন্ন উজবেগী অশ্বারোহী বাহিনীও কিন্তু একটা কারণ বাবরের হয়ে, বাবরের জেতার পেছনে। আর সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট যেটা যুদ্ধ পদ্ধতি ছিল সেটা হচ্ছে বাবরের ব্যবহৃত রুমি ব্যাটল স্ট্র্যাটেজি এবং তুলঘুমা ব্যাটল স্ট্র্যাটেজি কিন্তু ভীষণ রকমের বড় রোল প্লে করেছিল। এখন প্রশ্ন উঠতে পারে, স্যার তুলঘুমা যুদ্ধ পদ্ধতি বা ব্যাটল স্ট্র্যাটেজিটা আসলে কী? বাবর উজবেগ এবং তুর্কিদের কাছ থেকে এই জনকৌশল শিখে তাদের সংমিশ্রণ করে কিন্তু এই তুলঘুমা যুদ্ধ পদ্ধতি বানিয়েছিলেন। এখানে করা হতো কি, গোলন্দাজ বাহিনীর সাথে তীব্র ক্ষিপ্র গতিসম্পন্ন উজবেগী অশ্বারোহী বাহিনীর যৌথ আক্রমণ। অর্থাৎ গোলন্দাজ বাহিনী আক্রমণ করছে, সঙ্গে সঙ্গে তীব্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনী আক্রমণ করছে। এই তুলঘুমা যুদ্ধ পদ্ধতিতে বাবর করেছিলেন কি, তার সমস্ত সেনাবাহিনীকে 3টে পার্টে ভেঙেছিলেন, সেন্টার, লেফট এবং রাইট, এবং প্রত্যেকটা পার্টে ফরওয়ার্ড এবং রেয়ার, সামনে এবং পেছনে, এইরকমভাবে ভেঙেছিলেন, যাতে করে খুব অল্প সংখ্যক সেনাবাহিনী দিয়ে বড় লক্ষাধিক সেনাবাহিনীকে ঘিরে ফেলা যায়। সেই সঙ্গে তিনি বোমা ইউজ করেছিলেন, কামান ইউজ করেছিলেন এবং অবশ্যই তীব্র গতিসম্পন্ন উজবেগী অশ্বারোহী বাহিনী এই তুলঘিমা নামক যুদ্ধ পদ্ধতির আন্ডারে তিনি ব্যবহার করেছিলেন। এর সঙ্গে তিনি আর একটা রণকৌশল ব্যবহার করেছেন, তার নাম রুমি রণকৌশল। কেউ কেউ বলেন রুমি তার সেনাপতির নাম, আবার কেউ কেউ বলেন রুমি তার ওয়ার স্ট্র্যাটেজি বা ব্যাটল স্ট্র্যাটেজির নাম। এই রুমি পদ্ধতি হচ্ছে তার যুদ্ধের যে মূল অস্ত্র বন্দুক এবং কামান, তাকে একটা সেফ জায়গায় রাখা। যেখানে তিনি বন্দুক রেখে কামান রেখেছিলেন সেটা একটা ঢিপির ওপরে উঁচু করে, এবং এই ঢিপির ওপরে কামানটা রাখার পরে তার চারপাশটা গরুর গাড়ি, ঠেলা গাড়ি এই সমস্ত দিয়ে ব্লক করে দিয়েছিলেন, এবং সেই ব্লকের আড়ালে উঁচু উঁচু মাটির দেওয়াল তৈরি করে তার পেছনে বন্দুক, তার ঢিপির ওপরে বন্দুকটা রেখে আড়ালে বন্দুক বাস যে সৈন্যগুলোকে দাঁড় করে রেখেছিলেন। অর্থাৎ সামনে গরুর গাড়ি, ঠেলা গাড়ি দিয়ে পুরো জায়গাটাকে ব্লক করে দিয়ে তার পেছনে উঁচু উঁচু মাটির পাঁচিল, প্রাচীরের ওপরে বন্দুক রেখে বন্দুকধারী, তার পেছনে একটা ঢিপির ওপরে কামান যেটা নিরাপদে রাখা হচ্ছে, যেটা মূল অস্ত্র। এই যে পদ্ধতি, বন্দুক, এই যে কামান দিয়ে গোলা ছড়া হচ্ছে, ইব্রাহিম লোদির সামনের সারিতে যারা ছিল পদাতিক সৈন্য, হস্তি বাহিনী, এই কামানের কাছে, এই বন্দুকের কাছে, এই গোলন্দাজ বাহিনীর কাছে, এই ক্ষিপ্র গতিসম্পন্ন অশ্বারোহী বাহিনীর কাছে জাস্ট 6-7 ঘন্টার মধ্যেই উড়ে যায়। রুমি এবং তুলঘিমা যুদ্ধ পদ্ধতির কাছে লোদি বাহিনী নিমেষে ফিনিশ হয়ে যায়। এখন বাবর তারপরে কি, যুদ্ধ জয়লাভ করে, এবং যুদ্ধ জয়লাভ করার পর আগ্রা পৌঁছয় এবং আগ্রার মসজিদে খুতবা পাঠ করার মাধ্যমে নিজেকে তিনি সম্রাট বা বাদশাহ হিসাবে ঘোষণা করেন, দিল্লি এবং আগ্রার বাদশাহ হিসাবে। এই খুতবা কি, খুতবা হচ্ছে একটা মসজিদে মিলাদ দেওয়ার মতো, অর্থাৎ মসজিদে গিয়ে মসজিদের ইমাম একটা নির্দিষ্ট নাম দিয়ে তার নামে কিছু একটা কথা ঘোষণা করেন, এটাকে বলে খুতবা, আল্লাহর কাছে প্রার্থনা করেন। তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করছেন যে আমাদের দিল্লি এবং আগ্রার বাদশাহ বাবর, তাকে আশীর্বাদ করুন হে আল্লাহ তালা। তার মানে এই যে খুতবা পাঠ, এই পাঠের মাধ্যমে আসলে ঘোষণাটা করা হচ্ছে যে আসলে দিল্লি এবং আগ্রার নতুন বাদশার নাম হচ্ছে জহিরুদ্দিন মোহাম্মদ বাবর। এটাকে খুতবা পাঠ করা বলা হয়, মসজিদে এই পাঠটা হয়। তো খুতবা পাঠের মাধ্যমে তিনি নিজেকে দিল্লি এবং আগ্রার বাদশাহ হিসেবে ঘোষণা করে দেন এবং দিল্লি দখল করে নেন। এখন এই দিল্লি দখল বা প্রথম পানিপথের যুদ্ধের ফল কী হয়েছিল? দেখো, যুদ্ধের ফল সবসময় দুরকমের হয়, একটা শর্ট টার্ম ফল হয়, একটা লং টার্ম ফল হয়। তো লং টার্ম ফর্মে তুমি জানো ফল হিসেবে তুমি কী হয়েছিলো জানো, যে 200 বছর ভারতবর্ষে মোগল শাসন চলেছিল। আর শর্ট টার্ম ফল হিসেবে কী হয়েছিল, শর্ট টার্ম ফল হিসেবে ভারতবর্ষে লোদি বংশের যে রাজক্ষমতা, শাসনতন্ত্র, সেটা চিরতলে বিলীন হয়ে গেছিলো। দিল্লি আগ্রা হয়ে জৈনপুর পর্যন্ত গঙ্গা এবং যমুনার যে সমৃদ্ধশালী উর্বর জমি, সেটা দিল্লির বাদশাহ
বাবরের অধীনস্থ হয়ে গেছিল, তার উন্মুক্ত হয়ে গেছিল শেখ শের দখলের জন্য। এবং অবশ্যই আগ্রায় সঞ্চিত লোদি বংশের যে ধন দৌলত সেটা বাবরের হস্তগত হয়েছিল। অবশ্য তার মানে কিন্তু এই নয় যে বাবর পুরো ভারতের বাদশাহ হয়ে গেছিল। এখনও দেরি আছে, রানা সংঘ বা রানা রাজপুতাদের রাজপুতানা জয় করতে হবে, অন্যান্য লোদি বংশের আরও কিছু অংশ বেঁচে ছিল তাদেরকে হটিয়ে দিতে হবে, খানোয়ার যুদ্ধ করতে হবে, চান্দেরির যুদ্ধ করতে হবে, তারপর ভারতবর্ষে একটু শক্ত পা তৈরি হবে। আমি একে একে প্রথম পানিপথের যুদ্ধের পর খানোয়ার যুদ্ধ, চান্দেরির যুদ্ধ, বাবরের অগ্রগতিটাকে পড়াতে থাকবো, তোমরা একটু সাথে থাকো এবং পড়তে থাকো। এই ক্লাসের পর ধীরে সুস্থে এই যে নোটসটা যেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি সেখানে লিঙ্কে ক্লিক করে অনায়াসে আমাদের ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে যাও এবং সেখান থেকে এই নোটটাকেও ডাউনলোড করে নাও। সাথে থাকো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর কি ভিডিও চাও, ভিডিওটা কেমন লাগলো সবটা জানিয়ে কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকেও প্রেস করে অল প্রেস করে রাখো। ভালো থাকো, নতুন ভিডিও নিয়ে আবার খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। টাটা, বাই।